যুদ্ধ কবলিত সুদানে আটকে পড়া আরও 239 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে তিন দফায় ফিরেছেন 526 জন। সৌদি আরবের জেদ্দা হয়ে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ফিরেন তারা। পোর্ট সুদানে ফেরার অপেক্ষায় রয়েছেন আরও অনেক বাংলাদেশি। আটকে পড়া বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুসালেহিন। দীর্ঘ 20 বছর পর সুদান থেকে দেশে ফিরবেন স্বামী, তাই নূরবানু বেগমের অপেক্ষা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। স্বামীকে পেয়ে হয়ে পড়েন আবেগপ্রবণ। এতটুকু আমার সম্বল, আমার হাজবেন্ড আছে, আমার এতটুকু সম্বল, আমার আর কিছু লাগবে না। উন্নত জীবনের আশায় লাখ লাখ টাকা খরচ করে সুদানে গিয়েছিলেন প্রায় 1500 বাংলাদেশি। গেল মাস থেকে দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে খালি হাতে ফেরত আসতে হচ্ছে তাদেরকে। অনেক কষ্টে বিনে যা কিছু আমরা সব কিছু ফেলেছি, শুধু জাননি আমরা আউটপাসের মাধ্যমে, সরকারের মাধ্যমে আমরা উদ্ধার হয়েছি। এই পর্যন্ত আমাদের আর কিছু নেই, সন্ন্যাতে এসেছি আর কি। আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বা সকলের সরকারের প্রতি ধন্যবাদ। আপনারা 20 বছর পরে আসছে বাড়িতে। আমি 1 তারিখে মনে হয় লাখপতি কোটিপতি ছিলাম, আমি 2 তারিখে এখন বাংলাদেশ একজন বেকারি সাজলাম। 18 বছরের ইনকাম ওইখানে রেখে আসছি, 1,20,00,000 টাকার মতো ব্যবসা দাঁড় করাইছিলাম, ওইটা এখানে রেখে চলে আসতে হয়েছে। এখন আমরা সম্পূর্ণ ভিখারি, আমার সব কিছু নিয়ে গেছে, মানে আমরা যারা ব্যবসায়ী আছি সবাই একেবারে নিঃস্ব হয়ে গেছি। 10-15 জন এসে মনে করেন যে দোকানপাট একেবারে ভাঙচুর করে সব কিছু নিয়ে গেছে। প্রাণ নিয়ে দেশের মাটিতে ফিরে আসা সবাই স্বস্তিতে তুলে ধরলেন সুদান যুদ্ধের ভয়াবহতার কথা। আমাদের পাশের বাসায় বোম পড়ছে, মানুষ মারা গেছে 5 জন। হ্যাঁ, আমরা ওই দিনকে রাত বেশি ছিল দেখে আমরা যাইতে পারিনি, আমরা যাই নেই, তার জন্য আমরা বেঁচে গেছি। খুব ভয়ঙ্কর অবস্থায় ছিলাম, এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালোভাবে আসি পৌঁছাইছি। সামরিক এবং আধা সামরিক বাহিনী হামলা, আমরা অনেক আতঙ্কে ছিলাম, খাওয়া দাওয়া ছিল না, তখন আমাদের নিজের উদ্যোগে আমরা সহসারি ফোর্ট সুদান চলে এসেছি। সুদান থেকে নিঃস্ব হয়ে ফেরা বাংলাদেশিদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা তাদেরকে খুব বেশি সাপোর্ট দিতে পারছি না। আপনারা জানেন যে এক একজন কর্মীকে সুদান থেকে এখানে যে পথ পরিক্রমা হয়েছে তাতে প্রায় $1,500 সরকারের খরচ হবে, কিন্তু প্রতি জনের জন্যে। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তাদেরকে আমরা একটা মেন্টাল সাপোর্ট দিতে পারছি, তারা তাদের স্বজনের কাছে ফিরে আসতে পারছেন, তারা যাতে সোশ্যালি রিইন্টিগ্রেটেড হতে পারেন, তারা যাতে আরও কিছু সুবিধা সরকারের কাছ থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে পেতে পারেন, সেই ব্যবস্থাটা করা। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে এ পর্যন্ত 400+ মানুষ নিহত হয়েছে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।